হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। অরিন কিচেনের আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি বেকারির স্টাইলে সল্টেড বিস্কুট তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, আর এটা চুলায় ও ওভেনে দুইভাবে তৈরি করে দেখিয়েছি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করতে, যাতে এর স্বাদ গন্ধ সব কিছুই যেন বেকারির মতোই পাওয়া যায়, সেই বিস্কুটের মতোই যেন হয়। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিচ্ছি। সল্টেড বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ ডালডা নিয়েছি, আর ডালডাটাকে মেল্ট করে নিচ্ছি। বেকারের গুলো সাধারণত এই বিস্কুট তৈরি করতে ডালডাটাই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে ডালডার পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আবার অর্ধেক ডালডা ও অর্ধেক পরিমাণ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। যদি বাটার দিয়ে তৈরি করতে চান তাহলে বাটারটাকে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। চুলার হিটটাকে লোতে রেখে আমি ডালডাটাকে গলিয়ে নিচ্ছি। ডালডাটাকে কিন্তু কোনোভাবে জাল করে নেওয়া যাবে না। যখন ডালডাটা এরকম অর্ধেক গলে আসবে ঠিক তখনই চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। বাকি যে ডালডা টুকরোগুলো আছে এগুলো প্যানের গরমে গলে যাবে, আর ডালডাগুলো নর্মাল তাপমাত্রায় এলে আমি কাপের মাপে মেপে দেখাচ্ছি। এদিক দিয়ে বিস্কুটে ময়দার পরিমাণ কতটুকু লাগবে সেটার পরিমাণ মেপে দেখাচ্ছি। একটি বলে ময়দা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, সাথে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিব। ডালডাটাকে নর্মাল তাপমাত্রায় আসলে আমি কাপে ঢেলে নিচ্ছি, এবং কাপে ঢালার পরে এটা মেজারমেন্ট কাপের 1/2 কাপ হয়েছে। এবার মিক্সিং বলে ঢেলে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, যেহেতু সল্টেড বিস্কুট তাই লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি। সল্টেড বিস্কুট হলেও এখানে চিনির ব্যবহার করতে হবে। স্বাদের তারতম্য ঠিক রাখার জন্য নর্মালের তাপমাত্রায় থাকা 1টি ডিম দিয়ে দিচ্ছি। এবারে একটা হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সাদা রং হয়ে আসবে। চাইলে এ কাজটি আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। 7 থেকে 8 মিনিট এভাবে বিট করে নেওয়ার পরে সাদাটি হয়ে এসেছে। এখন এখানে আগে থেকে মিশিয়ে রাখা ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে বিস্কুটের খামিরটা তৈরি করে নিতে হবে। ময়দাটা কিন্তু একেবারেই মেশাবো না, অল্প অল্প করে মিশিয়ে নেব। এটা সফট একটা খামির হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। আর এই সল্টেড বিস্কুটে কালো জিরাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। আমি এখন হাত দিয়ে মাখাতে মাখাতে দেখবেন এটা বাটি থেকে খুব ক্লিনভাবে উঠে আসছে, আর বুঝতেই হবে খামিরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তখন হাতের সাথে আর লেগে থাকবে না, আর বাটির মধ্যেও কোনো ময়দাও লেগে থাকবে না। খামিরটা কিন্তু পারফেক্ট হয়েছে কি না তা বোঝার জন্য আমি একটু হাতের মধ্যে খামির নিয়ে চেক করব। একটু খামির হাতের মধ্যে নিয়ে গোল করে চাপ দিলে দেখেন যদি 4-5টা ভেঙেই যাচ্ছে, ফাটা ফাটা দেখা যাচ্ছে, তবে বুঝবেন এটা শুষ্ক হয়েছে। তবে আমার খামিরটা একেবারেই ঠিকমতো হয়েছে, বিস্কুটে কোনো ধরনেরই দাগ নেই, পারফেক্ট হয়েছে বোঝা যাচ্ছে। এবারে আমি বিস্কুটগুলো তৈরি করে নিব। আপনারা যদি বাটার ব্যবহার করেন তাহলে এটাকে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। এবার একটা পলিব্যাগের উপরে ডোটাকে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে বাড়িয়ে দিচ্ছি। উপরে আরেকটা পলিব্যাগ দিয়ে দিচ্ছি। এবারে রুটি করা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। রুটি করা বেলুনের সাহায্যে বেলে নেওয়ার কারণে বিস্কুটের পুরুত্ব সব দিকে সমান হবে, যার কারণে সবগুলো বিস্কুট একই পুরুত্বের হবে। এই রুটিটাকে 1/2 ইঞ্চি পুরুত্বের বেলে নিতে হবে। আপনারা স্কেলের সাহায্যে মেপে নিতে পারেন 1/2 ইঞ্চি পুরুত্ব করে, কারণ বিস্কুটগুলো বেক করার ফলে 1 ইঞ্চি সাইজের কিন্তু ফুলে উঠবে। 1/2 ইঞ্চির পুরুত্বের বেলে নেওয়া হলে আমি পলিব্যাগটা সরিয়ে নিচ্ছি।
তারপরে একটা স্কেলের ও পিৎজার কাটারের সাহায্যে চারকোনা শেপের আকারে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটারের গোল বা লাভ শেপের আকারের কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। একইভাবে সবগুলো বিস্কুটের শেপের আকারে কেটে নিয়েছি এবং এক্সট্রা যে অংশগুলো আছে খামিরের ওই অংশগুলো দিয়ে কিন্তু আমি আবারও রুটি বানিয়ে বাকি বিস্কুটগুলো তৈরি করে নিব। এবারের বিস্কুটগুলোতে আমি চাকু দিয়ে দাগ কেটে দিচ্ছি, এতে করে বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, তবে দাগটা কিন্তু একটু দেবে দেবে কেটে দিতে হবে, আর তা না হলে বেক করার পরে কিন্তু দাগগুলো কিন্তু আর বোঝা যাবে না। ওভেনে বেক করার জন্য একটি বেকিং ট্রেতে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তার উপরে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। ইলেকট্রিক ওভেনে বেক করার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আপার হিট এবং লো হার হিট ওভেনে রেখে 10 মিনিট, প্রিহিট ওভেনে 30 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে। যখন 20 মিনিট বেক করা হবে বিস্কুটগুলো, তখন বিস্কুটগুলো উল্টিয়ে দিতে হবে, পরে বাকি 10 মিনিট আবারও বেক করতে হবে। এভাবে বেক করলে দুইভাবেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এবার দেখাবো চুলায় কিভাবে বিস্কুটগুলো বেক করবেন। চুলায় আগে থেকে একটা নর্মাল হাঁড়িতে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ঢাকনা সরিয়ে প্রিহিট এই পাতিলের মধ্যে আমি বিস্কুটের প্লেটটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে চুলার হিটটা একটু লোয়ের থেকে বাড়িয়ে 35 মিনিট বেক করলে কিন্তু বিস্কুটগুলো হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এই বিস্কুটগুলো কিন্তু সেম একইভাবে আমি 25 মিনিট বেক করার পর বিস্কুটগুলো উল্টিয়ে দিয়ে আবারও 10 মিনিট বেক করে নিয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে বিস্কুটগুলো পরিবেশন করে দেখাচ্ছি। তবে বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় বেশ নরম থাকে, তাই এগুলোকে ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরই মাঝে খুবই মজার সল্টেড বিস্কুট তৈরি করে নিয়েছি। আমি এখানে গরম চায়ের সাথে পরিবেশন করে নিলাম, আর চা দিয়ে এই সল্টেড বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই মজার লাগে। তো দেখলেন তো কত সহজভাবে এই মজাদার সল্টেড বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারবেন। হুবহু আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।